স্ন্যাপক্যাশ নামের এই অ্যাপটিতে আপনি কার্ড ঘষে স্পিন মেরে প্রত্যেক দিন $10 অর্থাৎ $850 মতো ইনকাম করতে পারবেন। এবং এই স্ন্যাপক্যাশ অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন এবং জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। সো এই স্ন্যাপক্যাশ অ্যাপটি সম্পর্কে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে স্ন্যাপক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন স্ন্যাপক্যাশ লিখে। সো আপনি প্লে স্টোরে স্ন্যাপক্যাশ লিখে সার্চ করলে প্রথমেই এই স্ন্যাপক্যাশ অ্যাপটি পেয়ে যাবেন। সো আপনি আপনার ফোনের এই স্ন্যাপক্যাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন। সো তাছাড়া আপনার যদি এই অ্যাপটি ডাউনলোড করতে কোনো প্রকার অসুবিধা হয়, তাহলে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকে খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে অ্যাপটির ডাউনলোড রয়েছে 1K+, সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন, ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে 1K+, অর্থাৎ 1000 লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে। সো এই স্ন্যাপক্যাশ অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি VPN কানেক্ট করার প্রয়োজন হবে, তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন সুপার VPN লিখে। সো আপনি প্লে স্টোরে সুপার VPN লিখে সার্চ করলে প্রথমেই এই সুপার VPNটি পেয়ে যাবেন। আপনি এই সুপার VPNটি আপনার ফোনে ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। সো ওপেন করার পর উপরে কর্নার যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন, এবং এখান থেকে যে 3 নম্বরে US সার্ভারটি রয়েছে এই US সার্ভারে ক্লিক করবেন, তাহলে সুপার VPNটি US সার্ভারে সেট হবে। এবার আপনি এখানকার এই কানেক্টে ক্লিক করবেন, তাহলে এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। আপনার কাছে একটা অ্যাড শো করবে, তারপর সুপার VPNটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই স্ন্যাপক্যাশ অ্যাপটিতে। তো ব্রো, স্ন্যাপক্যাশ অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন। এবার আপনি এখানকার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করে দিবেন এই স্ন্যাপক্যাশ অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য। সো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটা আসার পর আপনি এখানে বেস্ট কয়েকটি অপশন পেয়ে যাবেন। এন্টার ইউর নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, টার্ম অ্যান্ড কন্ডিশন, সাইন আপ। প্রথমে রয়েছে নেম, এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দিবেন। আপনি এখানে যেই নাম দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বরে রয়েছে ইন্টারভিউর ইমেল, এবার আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি 2 নম্বর বক্সটাতে বসিয়ে দিবেন। সো ইমেলটি বসানো হয়ে গেলে এবার আপনি এখানে 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টারভিউর ফোন নাম্বার, এবার আপনার ফোনে বর্তমানে যে সিমটি রয়েছে সেই সিমের নম্বরটি এখানে দিয়ে দেবেন, কিংবা নম্বরটি দিতে না চাইলে 019 লিখে এর ডিজিটে কোনো সংখ্যা বসিয়ে দিবেন। তুমি বসিয়ে দিলাম। দেন এখানে আপনি 4 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এবার আপনি এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অবশ্যই 4 ডিজিট প্লাস কোনো স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার আপনি এখানে 4 নম্বরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন আপনি এখানকার এই পরবর্তী অপশন, অর্থাৎ 5 নম্বরে কনফার্ম পাসওয়ার্ডেও। সো আমি 4 নম্বরে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম স্ট্রং পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা পরবর্তী অপশনটাতেও বসিয়ে দিচ্ছি। সো বসানো হয়ে গেলে এবার আপনি এখানে সর্বশেষ একটি অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, এবার আপনি এখানে যে বক্সটা রয়েছে ক্লিক করে বক্সটাতে টিকমার্ক করে দেবেন, মানে আপনি তাদের পারমিশন দিয়ে দিলেন। দেন এখানে রয়েছে সাইন আপ, এবার আপনি এখানকার সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। সো আমি সাইন আপে ক্লিক করে দিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল। এবার আপনি এইমাত্র যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে, তাই আপনি এখানে এইমাত্র যে ইমেল দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। সো আমি ইমেলটি দিয়ে দিচ্ছি, এইমাত্র যে ইমেল দ্বারা অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। সো ইমেলটি দেখানো হয়ে গেলে, ইমেলটি এখানে দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে 2 নম্বরে রয়েছে পাসওয়ার্ড, এবার আপনি এইমাত্র যেই পাসওয়ার্ড দ্বারা অ্যাপটিতে 2 বার সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেম পাসওয়ার্ডটি আপনি একবার এখানে টাইপ করে দিয়ে দেবেন। সো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি যেই পাসওয়ার্ডটির মাধ্যমে অ্যাপটিতে এইমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সাইন ইন বলে একটা অপশন রয়েছে, এবার আপনি এখানকার সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে সাকসেসফুলভাবে অ্যাপটিতে লগ ইন করে নিয়ে আসবে। সো অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে অবশ্যই আপনাকে নিয়ম মানে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না, কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অ্যাপটিতে আসার পর উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে নোটিস রয়েছে, এই বেল আইকনে ক্লিক করে দেখতে পারবেন যে অ্যাপটি সম্পর্কে অ্যাপটির অ্যাডমিন কি নোটিস দিয়ে রেখেছে, তাই আপনি এখানকার এই বেল আইকনের উপরে ক্লিক করে দেবেন। বেল আইকনে ক্লিক করলাম, লেখা রয়েছে অ্যাকাউন্ট খুললেই $50 বোনাস পাবেন, সবাই বোনাস পেতে কাজের ভিডিও ফলো করুন, না পারলে এখানকার আপনি এই লেখাটা পড়ে নেবেন, কোন VPN-এ কানেক্ট করতে হবে সেটা এখানে লিখে রেখেছে, আপনি অবশ্যই এখানকার নিয়মটা পড়ে নেবেন। সো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মানে কাজ করবেন। অ্যাপটিতে আপনাকে অবশ্যই নিয়ম মানে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না, কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অ্যাপটিতে আপনি কাজ করার জন্য প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি চেক, এবার আপনি এখানকার এই ডেইলি চেক অপশনটায় ক্লিক করে দেবেন। নিচে লিখেছে আপনি ডেইলি চেকে কাজ করলে ডেইলি চেক থেকে পাবেন $1500, এবার আপনি ডেইলি চেকে ক্লিক করে দেবেন। দেন এখানে একটা অপশন রয়েছে ক্লেম নাও বলে, এবার আপনি এখানকার এই ক্লেম নাও এই অপশনটায় ক্লিক করে দেবেন।
তো ব্রো, এই ডেইলি চেকে ক্লিক করার পর ক্লেম না বলে একটা অপশন আসছিল, সেই ক্লেম নাতে ক্লিক করেছিলাম। দেন আমার কাছে একটা অ্যাড শো করেছিল, আমি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দিয়েছিলাম। দেন অ্যাডে ক্লিক করার পর আমাকে এক প্লে স্টোরে একটা অ্যাপের কাছে নিয়ে গেছে, আমি সেই অ্যাপটি ডাউনলোড করে আমার ফোনে রেখে দিয়েছি, পরবর্তীতে আনইনস্টল করে দেবো। সো এই ডেইলি চেকে কাজ করার নিয়মটা হচ্ছে এটাই, আপনি ডেইলি চেকে ক্লিক করবেন, একটা অ্যাড শো করবেন, অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে ডেইলি চেকে কাজ করার নিয়ম। সো দেখতে পাচ্ছেন আমি এই ডেইলি চেক থেকে আমার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পেয়ে গেছি পুরো 150, অর্থাৎ পুরো 150 পয়েন্ট পেয়ে গেছি জাস্ট এই ডেইলি চেক থেকে। এখানে তারা লিখে রেখেছিলো যে আপনি ডেইলি চেক থেকে পাবেন 1500 পয়েন্ট, কিন্তু আমাকে 1500 পয়েন্ট না দিয়ে দিয়েছে 150 পয়েন্ট, আপনাকে হয়তো 150 পয়েন্ট দিবে। আপনি প্রত্যেক দিন শুধু একবারই এই ডেইলি সেকেন্ড থেকে পয়েন্ট ফ্রিতে নিতে পারবেন। সো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপটি তার অপশন কাজ করার মতো রয়েছে, অপশনগুলোতে আপনি কীভাবে নিয়ম মেনে কাজ করবেন। সো অ্যাপটিতে আসার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে ক্র্যাশ কার্ড, ক্র্যাশ টু উইন। এবার আপনি এখানকার এই ক্র্যাশ কার্ড অপশনটায় ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন যে এখানে মোট 13টা কার্ড রয়েছে, অবশ্যই আপনাকে এই ক্র্যাশ কার্ডে অবশ্যই একটা নিয়ম মেনে কাজ করতে হবে। সেই নিয়মটা আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে একটা কার্ড ঘষছি, কার্ড ঘষার পর এবার আপনাকে পয়েন্ট দিবে। কার্ডটা ঘষলাম, কংগ্রেচুলেশন ইউ উইন 30 পয়েন্ট, কালেক্ট কয়েন অপশনটায় ক্লিক করে দিবেন পয়েন্ট দেওয়ার পরে। সো কালেক্ট কয়েনে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড শো করবে, এখান থেকে কালেক্ট কয়েনে ক্লিক করে দিলাম, এবার একটা অ্যাড শো করবে। এবার অ্যাডটি 1 মিনিট দেখতে হবে। সো আমি এক মিনিট দেখে ক্লোজ করে অ্যাপটিতে চলে যাচ্ছি। সো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই স্ক্র্যাচ কার্ড অপশনটায় কাজ করার নিয়মটা কী। সো আপনি যখন এখানে একটা কার্ড ঘষবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন। এবং অ্যাডটি যদি আপনার কাছে শো করার সময় অ্যাডের নিচে দেখতে পাচ্ছেন যে যদি দেখেন যে টাইমার শো করতে আসে আপনি, তাহলে সেই টাইমারটা কমপ্লিট হবে তারপর অ্যাডটি ক্লোজ করে দেবেন, ভুলেও সেই অ্যাডটিতে ক্লিক করবেন না, আপনি সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন। টাইমার চলতে থাকলে টাইমারটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবেন, তারপর ক্লোজ করবেন, কিংবা টাইমার শো না করে ছোটোখাটো কোনো অ্যাড শো করলে আপনি ডাইরেক্ট অ্যাডটি ক্লোজ করে দেবেন। সো এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই ক্র্যাশ কার্ডে কাজ করার নিয়মটা কী। সো আপনি যখন এখানে একটা কার্ড ঘষবেন তখন আপনার কাছে একটা কি দুইটা অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। এইভাবে এখানে দেখতে পাচ্ছেন যে মোট 13টা কার্ড রয়েছে, আপনি যখন এখানে মোট 12টা কার্ড ঘষবেন তখন 12টা কার্ড ঘষা পর্যন্ত আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটি অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন আপনি সর্বশেষ কার্ড অর্থাৎ 13 নম্বর কার্ডটি এখানে ঘষবেন তখন 13 নম্বর কার্ড ঘষার সময় আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পরে যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা যদি কোনো প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে প্লে স্টোরের অ্যাপের কাছে নিয়ে যাবে, যে কোনো একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনার ফোনে কিছুক্ষণ রাখবেন অ্যাপটি। সো এটা হচ্ছে এই ডেইলি ক্র্যাশ কার্ডে কাজ করার নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন। প্রথম যতগুলো কার্ড ঘষার সময় অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ, সর্বশেষ অ্যাডে ক্লিক, ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড, এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অবশ্যই এই অ্যাপটিতে ক্লিকের কাজের নিয়মটা মেনে তারপর কাজ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো এবার আপনাদেরকে এখানকার ক্র্যাশ কার্ডে কাজ করার যেই নিয়মটা দেখেছি আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন এখানকার পরবর্তী অপশন অর্থাৎ লাকি স্পিন, ক্র্যাশ টু উইন অপশন, এই অপশনগুলোতে আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন। লাকি স্পিনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন যে মোট 13টা স্পিন রয়েছে। আপনি যখন এখানে প্লে গেমে ক্লিক করবেন দেন এটা ঘুরতে শুরু করবে, তারপর 2 থেকে একটা অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। এইভাবে যখন এখানে মোট আপনি 12টা স্পিন মারবেন, 12টা স্পিন মারা পর্যন্ত আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটি অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন আপনি 13 নম্বর স্পিন অর্থাৎ সর্বশেষ স্পিন মারবেন তখন আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে এই ক্র্যাশ কার্ড অপশনটায় কাজ করার নিয়ম, এই লাকি স্পিনে কাজ করার নিয়ম, অর্থাৎ মোট অ্যাপটিতে কাজ করার নিয়মটাই হচ্ছে এই কাজটা, ক্লিকের কাজ। এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন যেখানে সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন পুরো 1000 পয়েন্ট, মানে আপনি এখানকার এই সাবস্ক্রাইব অপশনটা ক্লিক করবেন, 2 নম্বর অপশনটায়, দেন আপনার কাছে আপনাকে কাছে একটা অ্যাড শো করবে ইউটিউবের, আপনি সেই ইউটিউবের অ্যাডটি দেখে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন যে তারা আপনাকে 1000 পয়েন্ট দিয়ে দেবে। তারা লিখে রেখেছে আপনি এখানকার সাবস্ক্রাইবে ক্লিক করবেন দেন আপনি একটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি 1000 পয়েন্ট পাবেন। আপনি দেখতে পারেন সাবস্ক্রাইব করে 1000 পয়েন্ট দেয় কি না। সো আশা করি অ্যাপটিতে কাজ করার নিয়মটা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন যে সর্বশেষ একটি অপশন রয়েছে ট্রাই ইউর মেগা লাক। এবার আপনি এখানে এটা হচ্ছে একটা স্পিন, আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন এখানকার সর্বশেষ অপশন অর্থাৎ ট্রাই ইউর মেগা লাক অপশনটায় সেম নিয়মটা মেনে কাজ করবেন অর্থাৎ ক্লিকের কাজটা মেনে কাজ করবেন। আর যাই হোক, আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে। আপনার এখানে যখন কাজ করে পুরো 1000 পয়েন্ট হবে তখন আপনি 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করতে পারবেন, 1000-এর নিচে আর আপনি পয়েন্টগুলো ডলারে কনভার্ট করতে পারবেন না।
সো আপনার যখন এখানে প্রতি 1000 পয়েন্ট হবে তখন আপনি এই পয়েন্টগুলো ডলারে কনভার্ট করার জন্য এই পয়েন্টে ক্লিক করে দিবেন। সো পয়েন্টে ক্লিক করলে দেখতে পাবেন যে পয়েন্টগুলো অটোমেটিক্যালি ডলারে কনভার্ট হয়ে যাবে। আপনি যখন এখানে প্রত্যেক 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন তখন 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করলে 1000 পয়েন্টের বিনিময়ে আপনি ডলার পাবেন মাত্র 0.5 থেকে 0.10 সেন্ট। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে কমেন্ট করে জানাবেন কত ডলারে কত পয়েন্ট, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যখন আপনি অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেম্বারসে $10 প্লাস হবে তখন আপনি কিভাবে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করবেন। সো অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য নিচে একটি অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য আপনি উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে 3 লাইন রয়েছে। এবার আপনি এখানকার এই 3 লাইন অপশনটায় ক্লিক করে দেবেন, দেন আপনি 2 নম্বরে একটি অপশন পেয়ে যাবেন ক্যাশ আউট। এবার আপনি এখানকার এই ক্যাশ আউট অপশনটায় ক্লিক করে দেবেন, দেন আপনি ক্যাশ আউট আসলে দেখতে পাবেন যে 3টা অপশন রয়েছে, সিলেক্ট পেমেন্ট ম্যাথড, ইন্টারভিউর অ্যামাউন্ট, ইন্টারভিউর অ্যাকাউন্ট, ইন্টারভিউর অ্যামাউন্ট সাবমিট। এবং নিচে লেখা রেখেছে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট ইজ অনলি $10 ফার্স্ট প্লাস বোনাস, মানে আপনি অ্যাপটিতে কাজ করে আপনার মাত্র $10 হলে আপনি সর্বনিম্ন উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আপনি $10 প্রত্যেক দিন ইনকাম করবেন, $10 উইথড্র দেবেন, $850 পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য উইথড্র অপশন আসবেন, দেন এখানে প্রথম রয়েছে সিলেক্ট পেমেন্ট ম্যাথড, এই অপশনটায় ক্লিক করবেন। দেন আপনি যেই মাধ্যমটা দ্বারা পেমেন্ট উইথড্র দিয়ে রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, বিকাশটা সিলেক্ট করে দিলাম, বিকাশটা সেট হয়ে গেছে। দেন এখানে রয়েছে ইন্টার ইউর অ্যাকাউন্ট, এবার আপনি আপনার যেই নম্বরটি দ্বারা বিকাশে পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন সেই বিকাশ নম্বরটি আপনি এখানে দিয়ে দেবেন, নম্বরটি দিয়ে দিলাম 09 সাপোজ। সো দেওয়া হয়ে গেলে এখানে 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টার ইউর অ্যামাউন্ট, এবার আপনি এখানকার এই ইন্টার ইউর অ্যামাউন্ট এই অপশনটা অবশ্যই যেহেতু $10 উইথড্র দেবেন তাই আপনি এখানে জাস্ট দশ লিখবেন, অর্থাৎ 10 লিখবেন, কোনো ডলার লেখার প্রয়োজন নেই, আপনি জাস্ট 10 লিখবেন। দেন আপনি এখানকার এই সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে আপনি উপরে যেই নম্বরটি দেবেন আপনার সেই নম্বরে বিকাশে পেমেন্টটি চলে যাবে অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর। সো আপনি অ্যাপটি থেকে যখন উইথড্র দেবেন তখন আপনার উইথড্র দেওয়া পেমেন্ট রিসিভ করতে আপনার প্রয়োজন হবে মাত্র 24 ঘন্টা। অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর পেমেন্ট রিসিভ করতে সর্বশেষ সময় লাগবে 24 ঘন্টা, 24 ঘন্টার উর্ধার প্রয়োজন হবে না অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর। সো আশা করি অ্যাপটিতে কাজ করে আপনি এনজয় করবেন এবং পেমেন্ট রিসিভ করতে পারবেন প্রত্যেক দিন $850 প্লাস। সো এই অ্যাপটির অ্যাডমিনের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে অ্যাপটির অ্যাডমিনের ইমেল অ্যাড্রেসটি আপনাকে পাঠিয়ে দেবো, যাতে আপনি এই স্ন্যাপক্যাশ অ্যাপটির অ্যাডমিনের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন কিংবা অর্থাৎ কন্ট্যাক্ট করতে পারেন। সো এই স্ন্যাপক্যাশ অ্যাপটি এবং এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।